বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণ রোধে চলমান লকডাউনে মেয়াদ আরো 7 দিন বাড়ানো হয়েছে। আজ 17 মে থেকে 23 মে পর্যন্ত চলবে লকডাউন। লকডাউনে মেয়াদ বাড়িয়ে রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিজ্ঞাপন জারি করা হয়েছে। করোনা ভাইরাস সংক্রমণ রোধে গত 14 এপ্রিল ভোর 6টা থেকে 8 দিনের কঠোর লকডাউন শুরু হয়। লকডাউনের মধ্যে পালনের জন্য 13টি নির্দেশনা দেওয়া হয় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। পরে তিন দফা লকডাউনে মেয়াদ বাড়ানো হয়। নির্দেশনা মাসের সংশোধনে লকডাউনের সর্বশেষ মেয়াদ শেষ হয়েছে রবিবার মধ্যরাতে। নতুন করে লকডাউনে মেয়াদ আরো 7 দিন বাড়ানো হলো। বিধিনিষেধ বর্ধিত মেয়াদেও জেলার মধ্যে বাস চলবে, আন্তঃজেলা গণপরিবহন বন্ধ থাকবে। এছাড়া আগের মতোই বন্ধ থাকবে ট্রেন এবং লঞ্চ। তবে লকডাউনের আগের মতো স্বাস্থ্যবিধি মেনে দোকান এবং শপিং মল সকাল 10টা থেকে। হাই, মে মিনু। डिजिटल बांग्ला की खबरें देखने के लिए फेसबुक पर हमारा पेज लाइक कीजिए और यूट्यूब पे हमारा चैनल सब्सक्राइब कीजिए, साथ ही बेल आइकन दबाएं। रात 8টা পর্যন্ত খোলা থাকবে শিল্প কারখানা এছাড়া জরুরি সেবা দেওয়া প্রতিষ্ঠান ছাড়া যথারীতি সরকারি বেসরকারি অফিস বন্ধ থাকবে। সীমিত পরিসরে হবে ব্যাংকের লেনদেন। বিস্তারিত জানতে আমরা কথা বলবো বাংলাদেশ থেকে আমাদের প্রতিনিধি হাবিবুর রহমানের সঙ্গে। হাবিবুর, আরো 7 দিনের মেয়াদ বাড়ানো হলো লকডাউনের, কি খবর রয়েছে বিষয়ে? লকডাউন বাড়ার কারণে বাংলাদেশে রাস্তাঘাটে আগের মতো সে লোকজন নেই, যানবাহন কম, তারপর এলাকা থেকে লোকজন যেমনি আসতেছে অনেকে পায়ে হেঁটে আসতেছে, গাড়ির সংখ্যা কম কারণে এবং যাত্রীদের দুর্ভোগ অনেক বেড়ে গেছে একেবারে। এবং কি কি নির্দেশনা দেওয়া হয়েছে? আগেই যা ছিল সেগুলো রয়েছে নাকি নতুন কিছু যুক্ত হয়েছে মধ্যে? দুটি নতুন যুক্ত হয়েছে। একটা হচ্ছে হোটেলগুলোতে খাবার বসে হোটেলে খেতে পারবে না, নিয়ে যেতে পারবে, তো বেশিরভাগ হোটেলগুলো এখন বন্ধ রয়েছে। আর আরেকটি হচ্ছে সরকারি অফিসগুলো খোলা থাকবে, বেসরকারি অফিসগুলো বন্ধ থাকবে। এবং বাংলাদেশ পুলিশ তারা কতটা সচেতন রয়েছে বিষয়ে, কতটা তৎপর রয়েছে? পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপক তৎপর রয়েছে যাতে করে লকডাউন সফল হয়। বেশ, অনেক ধন্যবাদ তোমাকে। আমরা সরাসরি কথা বলছিলাম বাংলাদেশ থেকে আমাদের প্রতিনিধি হাবিবুর রহমানের সঙ্গে, দেখছিলেন সেই ছবি, সেখানে লকডাউনের মেয়াদ আরো 7 দিন বাড়ানো হচ্ছে। পরিষ্কার হাতে নাক চোখ ও মুখে হাত দিবেন না, এখানে সেখানে থুতু ফেলাও না, ফেলা থেকে বিরত থাকো না, ঠান্ডা বা জ্বরে আক্রান্ত ব্যক্তিদের সমস্ত যাবেন না।